দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। মঙ্গলবার সকালে প্রথমে স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড পেজ এবং পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। স্টার্টআপ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। একই ক্যাপশন যুক্ত করে পোস্টটি শেয়ার করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, গোপন কারণে এই বিনিয়োগ স্থগিত করা হয়েছে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছে। আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে গত কয়েকদিনে একাধিক স্ট্যাটাস দিয়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। 14 জুলাই নিজের ভেরিফাইড পেজে প্রথমে কোটা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। এই সময় কভার ফটো পরিবর্তন করে তিনি লিখেন, কোটা সংস্কার চাই। এরপর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার পর আরেকটি পোস্টে তিনি লিখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। তবে স্টার্টআপ বাংলাদেশ বিনিয়োগ বাতিলের পর একাধিকবার মুঠোফোন ও খুদে বার্তায় আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।